হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত এই টিউটোপিয়ার জগতে। ইতিমধ্যে তোমরা অংশীদারি কারবার সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। আজ আমরা জানব অংশীদারি কারবারের নিবন্ধন সম্পর্কে। নিবন্ধন শুনে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এটা আবার কি। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে মাধ্যমিক পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তোমরা জানো কি কেন করেছিলে এটা? এটা করেছিলে কারণ এর সাহায্যে বোর্ডকে জানালে যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে ইচ্ছুক, আর বোর্ডের তরফ থেকে তোমরা একটা অনুমতিও পেলে পরীক্ষাটা দেওয়ার জন্য। তোমার আলাদা একটা রেজিস্ট্রেশন নাম্বার হলো। ঠিক তেমনই কোনো কারবার যদি নিবন্ধন করা হয়, তার মানে সরকারের কাছ থেকে ওই কারবারের অস্তিত্ব তৈরি হলো। এবার আমরা আসি অংশীদারি কারবারের নিবন্ধনের ব্যাপারে। আসলে অংশীদারি কারবারের নিবন্ধনের অর্থ প্রতিষ্ঠানের নাম, প্রয়োজনীয় কাগজপত্র, বিবরণ ইত্যাদি নিবন্ধকের কাছে জমা রাখা। কিন্তু নিবন্ধক করব ভাবলেই সঙ্গে সঙ্গে তো নিবন্ধন হয়ে যাবে না। কিন্তু না, হবে, তবে তার জন্য অনেক নিয়ম আছে, তা পালন করতে হবে। তবে চলো, কী সেই নিয়ম তা আমরা ভালো করে জেনে নেব। প্রথমে সব অংশীদারদের স্বাক্ষর করা একটা আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট রাজ্যের নিবন্ধকের অফিসে প্রয়োজনীয় ফি সহ জমা দিতে হবে। আর সেই আবেদনপত্রে কতগুলো প্রয়োজনীয় বিষয় উল্লেখ থাকতে হবে। সেগুলো হলো: এক, অংশীদারি প্রতিষ্ঠানের নাম; দুই, প্রতিষ্ঠানের কর্মস্থল; তিন, যে কয়জন অংশীদার আছে তাদের নাম, ঠিকানা, বয়স; অংশীদারদের কারবারে যোগদানের তারিখ; পাঁচ, প্রতিষ্ঠানের মেয়াদ ইত্যাদি। তাই আমরা বলতে পারি একটা নির্দিষ্ট নিয়মাবলী মেনে অংশীদারি কারবারের নিবন্ধন করতে হয়। আর এই নিবন্ধন হলো অংশীদারি কারবারের চূড়ান্ত প্রমাণপত্র, মানে যা প্রমাণ করবে কারবারটার একটা বাস্তবে অস্তিত্ব আছে। তবে অংশীদারি কারবার করলেই যে নিবন্ধন করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে তোমরা হয়তো জানতে চাইবে যে বাধ্যবাধকতা যখন নেই তখন নিবন্ধন তো না করলেই হয়। কিন্তু আসল মজাটা তো এখানেই। নিবন্ধন না করা থাকলে অংশীদারি কারবার বেশ কিছু আইনি সমস্যায় পড়ে যায়। এবার নিশ্চয়ই জানতে চাইবে কি সেই সমস্যা। শোনো তবে, যেমন ধরো অংশীদারি কারবার দেনাদার পাওনাদার কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না, তবে তৃতীয় পক্ষ কিন্তু চাইলে মামলা করতে পারে। অংশীদাররা নিজেরা নিজেদের বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত কোনো মামলা করতে পারবে না। শুনলে হয়তো তোমরা অবাক হবে যে অংশীদারি কারবার নিবন্ধন না করলে পাওনাদারদের কাছে 100 টাকার বেশি পাওনা হলে সেক্ষেত্রে তা আদায়ের জন্য আদালতের কোনো সাহায্য পাওয়া যাবে না ইত্যাদি। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি জানতে পারলাম বলতো? জানতে পারলাম যে যে কোনো অংশীদারি কারবার নিবন্ধন করা প্রয়োজন, যদিও সেটা বাধ্যতামূলক নয়। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো। তাই সঙ্গে থেকো।